তন্বী চৌধুরীর পরিচালনার নতুন ডকু ফিকশন লাইটস ক্যামেরা মেগা সম্প্রতি হয়ে গেল তারই স্পেশাল স্ক্রিনিং এবং তার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এলো এই ডকু ফিকশনের পোস্টার। এটা খুব ইনোভেটিভ, খুব নতুন একটা প্রয়াস, কারণ তন্বী বিদেশে থেকে ওখানকার একজন প্রফেসর হয়ে এরকম একটা কনসেপ্ট ভেবেছে আমাদের খুব ইন্ডিজিনাস একটা ইয়ে নিয়ে, যে আমাদের টেলিভিশন নিয়ে, তাতে নতুনরা, নিউ কামারদের, মহিলাদের এবং রূপান্তরগামীদের আসতে বা সেখানে শাইন করতে নিজের একটা পেচান বানাতে কতটা স্ট্রাগল করতে হয় সেইটা নিয়ে, এবং ইউনিকলি খুব ওই নভরাসের মধ্যে দিয়ে, যেটা নাট্যশাস্ত্রের নভরাস, সেই নভরাসের মধ্যে দিয়ে ফিকশন পার্টটা গেছে, আর তার সঙ্গে একসঙ্গে চলছে ওই ডকুমেন্টারি পার্টটা। তো কিছু রিয়েল লাইফ আর্টিস্টদের সঙ্গে কথা বলেছে, তাদের এক্সপিরিয়েন্সেস সেগুলো আমরা দেখতে পাবো। আমাকে ওই নটা রসে নটা চরিত্রে পাবে, বেসিক চরিত্রটার নাম সহজ কিন্তু নরকম শেড দেখতে পাবে। ডকু ফিকশন লাইটস ক্যামেরা মেগা হচ্ছে আমরা পর্দার এপাশে বসে যেসব ডেইলি সোপস দেখি তার, তাতে যারা কাজ করে তাদের কর্মজীবন কীরকম, হ্যাঁ, মানে ইচ্ছে থেকে প্রতিষ্ঠা পাওয়া, এই যে বড় একটা, এর মধ্যে একটা যে জার্নি আছে, একটা হয়ে ওঠার জার্নি, তার মধ্যে হতাশা, তার মধ্যে আনন্দ, তার মধ্যে দুঃখ, তার মধ্যে আবেগ, সব মিলিয়ে একটা ডকু ফিকশন। অনেক নামী শিল্পীদের ইন্টারভিউ যাদের আপনারা রোজ দেখেন, এবং আরেকটা ফিকশনাল জার্নি আছে যেটাতে মূল অনন্যা চ্যাটার্জি এবং আরও অভিনেত্রা অভিনেত্রীরা কাজ করেছেন। এই ডকু ফিকশনের হাত ধরে দর্শক আবারও অনেকগুলো দিন পরে ফিরে পেতে চলেছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।